শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিধিনিয়োগ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিধিনিয়োগ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিধিনিয়োগ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিধিনিয়োগের সঙ্গে, আসুন দেখি। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতি নির্বাচনে 4 নম্বর সিটের লড়াই এখন রীতিমতো জমে উঠেছে। পঞ্চায়েত সমিতির 4 নম্বর সিটটিতে তৃণমূল কংগ্রেস ছাড়াও লড়ছে বিজেপি, বামফ্রন্ট ও 2টি নির্দল প্রার্থী। তৃণমূলের পাশাপাশি এখন বিজেপি প্রার্থী টিটুন চক্রবর্তী রীতিমতো বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়েছেন। ফ্লেক্স দেওয়াল লেখনের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগে ব্যস্ত টিটুন বাবু, একেবারে নতুন মুখ টিটুন চক্রবর্তী। দাদার অনুগামী হিসেবেই পরিচিত ছিলেন টিটুন, তবে এখন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তৃণমূলের দুর্নীতি ও স্থানীয় সমস্যায় বিগত খন্নাডিহি গ্রাম পঞ্চায়েত ব্যর্থ, সেই প্রচারকেই গুরুত্ব দিচ্ছেন বিজেপির তরুণ নেতা টিটুন চক্রবর্তী। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কোলাঘাট পঞ্চায়েত সমিতির 4 নম্বর আসন অর্থাৎ কুলিয়ার রামচন্দ্রপুর মানুয়া খন্নাডিহি এলাকায় পঞ্চায়েতের প্রার্থীদের নিয়েই প্রচার সারলেন বিজেপি প্রার্থী। আমার নাম টিটুন চক্রবর্তী। তো আপনি তো বিজেপি কোথাকার প্রার্থী? আমি হচ্ছি কোলাঘাট পঞ্চায়েত সমিতির PS4-এর প্রার্থী। আপনার এলাকাতে আপনি বিজেপি প্রার্থী, যেখানে শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করছেন, আমার পাশাপাশি নির্দল প্রার্থী, তিনিও বলছেন যে বিজেপি সমর্থিত নির্দল এবং শুভেন্দু অধিকারী ছবি ব্যবহার হচ্ছে, কী বলবেন সব মিলিয়ে? প্রথমে বলি, বিজেপি কোনো নির্দল হয় না, যেহেতু বিজেপির আমি স্বয়ং প্রার্থী, সেই নিয়ে বিজেপি কোনো নির্দল বিজেপি বিশ্বাস করে না। এগুলো হচ্ছে অন্য দলের সঙ্গে সেটিং করে বিজেপিকে কালিমানিপ্ত করা, শুভেন্দুকে কালিমানিপ্ত করা, শুভেন্দুবাবু নাং ভাঙিয়ে খাওয়া। তো এই যে রাজনীতি ব্যক্তিত্বের কাজ নয়, যেখানে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে যে গ্রামে বিজেপিকে ভোট দিন, জেলা পরিষদে বিজেপিকে ভোট দিন, কিন্তু গ্রামে নির্দলকে ভোট দিন, মানুষ কি গ্রহণ করবে না, কি বলবেন? মানুষ কখনোই গ্রহণ করবে না, মানুষ পদ্মফুলকে চিনে, সিম্বল চিনে, এখানে সিম্বলের বাজে মানুষ কাউকে ভোট দেবে না। তাহলে কোনো প্রভাব পড়বে না বলছেন? কোনো কিছু প্রভাব পড়বে না। তাহলে এই যে শুভেন্দু অধিকারী ছবি ব্যবহার করে কতটা মানে যুক্তিযুক্ত বলে মনে করছেন? শুভেন্দুবাবু হচ্ছে মমতা ব্যানার্জিকে হারিয়েছে, আমাদের দলের গর্ব এবং আমাদের আইকন, সেই হিসাবে শুভেন্দুবাবুর ছবিটা ব্যবহার করেছে। এই নিয়ে শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা, শুভেন্দুবাবু কালিমানিপ্ত করার চেষ্টা। এই বিষয়ে কি শুভেন্দুবাবুকে জানাবেন? অবশ্যই জানাবো, শুধু জানাবো, অনেকে জানিয়েছে, আমরা দলকে এই ব্যাপারটা সমস্ত জানিয়েছি, দল বিরুদ্ধে। তার দাবি তিনিও প্রথম থেকে বিজেপি করছেন এবং তিনি বিজেপি সমর্থক এবং মানুষ তাকেই আস্থা বা বিশ্বাস রাখেন। শুনুন, বিজেপি তো সবাই করে, অনেকেই বিজেপি করে, সে দল যাকে গ্রহণ করেছে, একটা টিকিট দিয়েছে, তাকে মানাটা উচিত। উনি তো আমি তো পাচ্ছি, উনি ছিলাম, আমরা 3 জন ছিলাম, 3 জন নমিনেশন করেছিলাম, তার মধ্যে আমি টিকিট পা, দল আমাকে মনোনীত করার পরে একজন তুলে নিচ্ছে সঙ্গে সঙ্গে, উনি করছে তুলে নিয়ে, উনি করছে ঘুরে অন্য আমাদের বিরোধী দলের সঙ্গে সেটিং হয়ে এইসব করছে, এসব নোংরামি করছে, বা সেই সব শুভেন্দুবাবু ছবি টবি নিয়ে বিজেপি সমস্ত নির্দল এসব লিখে নোংরামি যাকে বলে করছে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% জিতবো, এখানে যিনি আমার বিরুদ্ধে আছেন আমি নির্দল ভিতরকে পাত্তা দিই না, এখানে যিনি আমার বিরুদ্ধে TMC আছেন তার যে ব্যবহার রেকর্ড গোটা এলাকার মানুষ জানে, মানুষ চোরের বিরুদ্ধে ভোট দেবে। আপনার কত নম্বর বুথ? আমার হচ্ছে 4 নম্বর সিট, পঞ্চায়েত সমিতি সিট। কোন কোন গ্রাম নিয়ে? আমার হচ্ছে খন্নাডি, 3টে পাট, হাওড়েবেড়িয়া, রামচন্দ্রপুর, কুলিয়া, মানুয়া উত্তর দক্ষিণ আর সজিনাঘাটি।